হে জগতবাসী, আজও আপনাদের সামনে পর্ব হিসেবে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হলাম। সে আজকে যে স্বপ্নের ব্যাখ্যা কথা হবে সেটি হল যে একজন মানুষ যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে উঠলে সে কিভাবে বলবে আজকের দিনটা আমার কেমন যাবে, সেই খবরটা দেখা যায় যারা সাধনা করে তাদের কাছে একটু স্পষ্ট আসে, যারা সাধন পথে নেই তাদের কাছে একটু আবরণ বা একটু আফসা আসে। আচ্ছা, আল্লাহ কিন্তু এটাও ইঙ্গিত করেছেন তোমরা যদি কোনো কিছুর ব্যাখ্যা, কোনো কিছুর কথা বা কোনো একটা কিছু তুমি বুঝতে না পারো তাহলে তোমরা জ্ঞানী সম্প্রদায়ের কাছে বুঝে নিও। যাই হোক, আজকের আরও একটি আলোচনা হলো যে আপনি একটা চিন্তা ধারণা করেছেন যে কালকে আমি 500,000 টাকা আমার ব্যবসায় ইনভেস্ট করব। এখন ব্যবসায় ইনভেস্ট করবেন, আপনার মুর্শিদ নাই বা আপনাকে আধ্যাত্মিক জগৎ থেকে গায়েবের খবর এনে আপনাকে দেবে এমন আপনার কেউ নাই, এবং ওই লাইন বা ওই রাস্তা আপনি বিশ্বাস করেন না, তখন দেখা যায় আপনি একটা জায়গায় 500,000 টাকা ইনভেস্ট করবেন। তো এখন আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, এই টাকাটা দিলে কি আমার টাকাটা লাভ হয়ে আসবে না লস হবে না মেরে দেবে, আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। তখন মনে মনে বলতেছেন, আল্লাহ গো, এতগুলা টাকা দেব, এই টাকাগুলোকে মার খাবো নাকি লাভ পাবো না কি বিপদ হবে বুঝতে পারছি না। একজন মানুষই দ্বিধাদ্বন্দ্ব করতে করতে মুখে কিন্তু একবার বলেছে, আল্লাহ গো কী হবে কে জানে, কালকে তো 500,000 টাকা দেব। এখন রাত্রে ঘুমের ঘরে আপনাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে ফয়সালা দিয়েছে, ফয়সালা দিয়েছে কিন্তু আপনি বোঝেননি। যখন আপনার 500,000 টাকা মার খেয়ে গেলেন তখন কিন্তু মনে মনে ভাবতেছেন যে আল্লাহ তোমার নামটা নিয়েছিলাম তবে আমি টাকাটা মার খেলাম, আল্লাহর দোষ নেই বাবা। আপনি চিন্তা পাবে যে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন, আপনার কাছে স্বপ্নের কথা এসে গেছে, সেই ইঙ্গিত আপনার কাছে এসে গেছে, আপনি বোঝেননি। সেটা বোঝেননি কেমন, যেমন আপনি দেখতেছেন যে রাতের স্বপ্ন দেখতেছেন কি আপনি খুব স্মার্ট, আপনি যেটাতে হাত দিতেছেন সেটা হয়ে যেতেছে, আপনি যা কিছু করতেছেন ভালোই হচ্ছে, এবং আপনার কথা শুনে মানুষ আপনাকে স্বাগতম দিচ্ছে, আপনাকে মানুষ সম্মান দিচ্ছে, আর আপনি নিজেকে খুব গর্ব মনে করতেছেন, এরকম ধরনের দৃশ্য যদি আসে তাহলে খবরদার টাকা পয়সা ইনভেস্ট করবেন না। যদি দেখেন যে আপনি আজকে নিয়ত করেছেন কালকে 500,000 টাকা জমা দেবেন, স্বপ্ন যুগে যদি আপনি দেখেন আপনি জায়গায় জায়গায় অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, আপনি ঠকে যাচ্ছেন, ধোকা খাচ্ছেন, বিভিন্ন কিছু যদি আপনি এরকম হিজিবিজি দেখেন তাহলে মনে করতে হবে যে না, টাকাটা দিতে পারি, আমার সেখানে অসুবিধা হবে না। কেননা যে মানুষটাকে যদি আপনি, এই যে আপনি আমি আছি, দেখবেন গাছের গোড়ায় আমরা পানি দিই, গাছের গোড়ায় পানি দিলে গাছের আগা লতা পাতাগুলো উপরে এগুলা বড় হচ্ছে, ডগা ছাড়তেছে, ডাল ছাড়ছে, ফল হচ্ছে। এখন আমাদের গোড়া কোথায়? আমাদের গোড়াটা উপরে, আমরা খাই গোড়া দিয়ে, আমার গোড়াটা উপরে আর আমার ডালপালাগুলো নিচে। তাহলে স্বপ্ন বেশিরভাগ উল্টাই হয়, তো বেশিরভাগ যেহেতু উল্টা হয় তাহলে আমরা কিভাবে বুঝব যে স্বপ্ন দেখেছি আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, খাদ্যমন্ত্রী হয়ে গেছি, আমি দেশের রাজা হয়ে গেছি, কিন্তু ঘুম থেকে উঠে দেখি যে আমার বিছানায় ময়লা, আমি ভাত খাবো
খাবারও বাও নেই, মানে বাস্তব জগতের সাথে স্বপ্নের কোনো মিল নেই, তাহলে আপনি সেখানে প্রধানমন্ত্রী হয়ে গেছেন স্বপ্নে, এমপি মন্ত্রী হয়ে গেছেন, দেশের রাজা হয়ে গেছেন, কিন্তু বাস্তবে কিন্তু আপনি ভাত খেতে ভাত পাচ্ছেন না। তাহলে এটা কী বোঝালো? হে জগতবাসী, এই পর্বে আমি এই আলোচনাগুলো করছি, আজকে এটাই আজকে এই বিষয়ে আলোচনাটা করি। রাজা বা মন্ত্রী হবার বিষয়টা পরের পর্বে পাবেন। তবে আজকের মূল বিষয় হলো কি, যে 5 লক্ষ টাকা যে দেব, এর শিওর কি আমি যে লস খাবো না বা ভালো কিছু হবে? তাহলে বোঝার 2টা কায়দা কি, যদি দেখবেন স্বপ্নযোগে আপনি খুবই স্মার্ট ফিল করছেন, যেটাই হাত দিচ্ছেন হচ্ছে, মানুষ স্বাগতম দিচ্ছে এবং মানুষ আপনার কাছে ঠকে যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনি ঠকে যাবেন, আপনি থেমে যান, 5 লক্ষ টাকা দিবেন না। আর যদি দেখেন আপনি অসহায় হয়ে পড়েছেন, আপনি এতিম হয়ে গেছেন, আপনাকে মানুষের ঠকিয়ে দিয়েছে, বিভিন্ন বিপদ আপদ দেখেছেন, আপনি টাকাটা জমা দিয়ে দেবেন পরের দিন, যেই কাজে দিতে চেয়েছিলেন দিয়ে দেবেন। তাহলে হবে কি, যে এই মারটা খাবেন না। যাই হোক, আরও একটি বিষয় হলো কি, আরেকটা স্বপ্নের ব্যাখ্যা। যদি আপনি আজকে অফিসে যান, ব্যবসায় যান, হয়তো দুর্ঘটনা বা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তাহলে এরকম একটা দুর্ঘটনা ঘটবে, আপনি তো জানলেন না, না জানার পরে একটা গাড়ি বা একটা হোন্ডা আপনাকে মেরে দিয়েছে, আপনি উল্টে পড়ে গেছেন, হাত পা কেটে গেছে, হাত পা ভেঙে গেছে, তখন মনে মনে বলতেছেন আল্লাহ তোমার ইবাদত করি, তোমার নাম একবার হলেও তো নেই, কিন্তু আজকে দুর্ঘটনা আমার হলো, আল্লাহর দোষ নেই, আপনাকে কিন্তু সতর্কবাণী সে স্বপ্নযোগে দিয়েছে, সেই স্বপ্ন আপনি রিচার্জ করেননি, স্বপ্ন আপনি বোঝেননি। আরে খোয়াবে মানুষে কত কিছু দেখে, এটা মূর্খামি কথা, আল্লাহ অকার্যভাবে কোনো কিছু দেখায় না। আচ্ছা, তা কী করে বোঝারে বাও যে আমি কালকে এখানে যাইলে আমার ওপরে গাড়ি তুলে দেবে, আমাকে অ্যাক্সিডেন্ট করে দেবে, আমাকে গুলি করে দেবে, এটা আমি বুঝবো কী করে? যদি আপনি, কারণ একটা স্বপ্নের অনেকগুলো ডালপালা, সমস্ত ডালপালা তুলে ধরা একটা পর্বে সম্ভব নয়, আমি বিভিন্ন পর্বে বলবো। তবে যদি আপনি স্বপ্নযোগে দেখেন, আপনি রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যাচ্ছেন, দেখতেছেন একটা লোক গাড়ি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, সে লড়তে চড়তে পারছে না, তখন তাকে উঠিয়ে আপনি মেডিকেলে নিয়েছেন বা তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। এখন ঘুম থেকে উঠে চিন্তা করতেছেন, কিরে একটা লোককে আমি এরকম তাকে আহত অবস্থায় তাকে মেডিকেল পৌঁছে দিলাম কিংবা বাড়িতে পৌঁছে দিলাম, এটা কী দেখলাম? তখন যে লোকটাকে উঠিয়ে দিয়েছে সেই লোকটা তারই পরিচিত সামাজিকভাবে, কিন্তু বাস্তবে সে দোকানে বসে চা খাচ্ছে, এখন বিপদটা তো তার, কিন্তু সে তো দেখলো না, আমি দেখলাম কেন? তাহলে বিপদটা আমার, কারণ যাকে দেখেছি তার বাসায় পৌঁছে দিছি, সে আহত হয়ে পড়ে আছে, সে তো দোকানে চা খাইতেছে, আনন্দ উল্লাস করতেছে, কথা বলতেছে, তাহলে সে তো আহত হয় নাই, তাহলে সে তো এই খবর জানলো না, তাহলে তার খবর আমার কাছে কেন আসলো? নিশ্চয়ই বিপদটা তার নয়, আমার, আর আমারটা, আমার বিপদটাই অন্যকে দেখানো হয়েছে। তাহলে কী করতে হবে? আমাকে সাবধান হতে হবে। যদি ওরকম জরুরি কোনো কাজ না থাকে, তাহলে আমি বাড়ি থেকে বের হব না, সেই দিন বাড়িতেই থাকবো আর আল্লাহ নাম জপনা করব, আল্লাহ তুমি বিপদের ফাঁড়াটা কাটিয়ে দাও, কারণ যাকে দেখেছি সে কিন্তু তার বিপদ নয়, বিপদটা আমার। যাই হোক, হে জগতবাসী, এই ইঙ্গিতগুলো যারা মাথায় ধরে রাখবে ইনশাল্লাহ অবশ্যই বাস্তব জগতে তারা উপকৃত হবে। যাই হোক, আধ্যাত্মিক বিষয়ে এই জিনিসগুলো শরীয়তের মানুষে বুঝতে চায় না। তবে আমাদের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো তাও জানাবেন, কেমন বুঝলেন তাও জানাবেন, এবং যারা নতুন আমাদের এই চ্যানেলটি দেখছেন, পরবর্তীতে পর্ব ছাড়লে যেন আপনাদের কাছে পৌঁছায়, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে।
তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।